হ্যালো এভরি ওয়ান আজকে আমরা আবার চলে এসেছি টোয়েন্টি ফাইভ এমসি সিরিজের সেকেন্ড লেকচার নিয়ে ডাব্লু প্রিলিমিনারি দু হাজার একুশের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনসগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব প্রথম প্রশ্ন ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কানডাক্টিভিটি ডায়মন্ড হ্যাজ ডায়মন্ড মানে হিরে হিরের থার্মাল কন্ডাক্টিভিটি আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপরে কোয়েশ্চেন এসছে এখানে চারটে অপশানস দেওয়া রয়েছে লো থার্মাল কন্ডাক্টিভিটি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অপশন বি হচ্ছে হাই থার্মাল কন্ডাক্টিভিটি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তারপরে রয়েছে কি হাই থার্মাল কন্ডাক্টিভিটি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তারপরে রয়েছে লো থার্মাল কন্ডাক্টিভিটি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ঠিক আছে তোমরা মনে করো হিরে তাপ আর তরিতের সুপরিবাহী না কুপরিবাহী না কোনটা ঠিক আছে তাহলেই তোমরা অপশান পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের কারেক্ট আনসার হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লো ঠিক আছে সেই অপশানটা কোথায় আছে হাই থার্মাল কন্ডাক্টিভিটি লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে অপশান বি ওকে সেকেন্ড কোয়েশ্চেন আর ব্যাটারি কনসিস্ট অফ টেনারিতে ইফ টু সেলস আর রংলি কানেক্টেড তার মধ্যে দুটো সেল ভুলভাবে কানেক্ট করা রয়েছে দ্য ইএমএফ অফ ব্যাটারি বিকামস ওই ব্যাটারির টোটাল ইএমএফ কত হবে ঠিক আছে তো দেখো এখানে আটটা ঠিকঠাকভাবে কানেক্ট করা রয়েছে তাই তো দশটা সেলের মধ্যে দুটো ভুলভাবে কানেক্ট করা রয়েছে তার মানে কি আটটা ঠিকঠাকভাবে কানেক্ট করা রয়েছে তোমাদের মধ্যে যারা পারবে উত্তরটা তারা ঠিকঠাক উত্তর করো পজ করে তারপর মিলিয়ে নাও ঠিক আছে এইবারে আমি এক্সপ্লেন করে দিচ্ছি উত্তর হবে দেখো সিক্স ভোল্ট তার কারণ আটটা ঠিকভাবে কানেক্ট করা রয়েছে তাদের জন্য এইট ভোল্ট ইএমএফ এবার দুটো ভুল তার জন্য মাইনাস টু ভোল্ট ইএমএফ দুটো মিলিয়ে সিক্স ভোল্ট ইএমএফ হেভি বডি লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি বলছে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু দুটোর কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি সমান দেন সেক্ষেত্রে কি হবে অপশান গুলো রয়েছে হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম। যে ভারী বস্তু তার ভরবেগ বেশি লাইট বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম যে হালকা বস্তু তার ভরবেগ বেশি বোথ হ্যাভ ইকুয়াল মোমেন্টাম দুটোরই ভরবেগ সমান আর তারপর কি বোথ হ্যাভ সেম অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোর কৌনিক ভরবেগ সমান তো যা উত্তর হবে তোমরা পজ করে একটা মার্ক করো তারপরে এক্সপ্লেনেশন শোনো এইবারে এক্সপ্লেন করছি তার আগে তোমরা এই স্লাইডটা দেখো এইখানে দেখো যে স্লাইডটা রয়েছে এখানে ধরা হয়েছে মাস অফ আ বডি এম ভেলোসিটি অফ আ বডি ভি এই দুটো নিয়েই রয়েছে মাস ভেলোসিটি কাইনেটিক এনার্জি কি হয় প্রথমে দেখো লিনিয়ার মোমেন্টাম হলে পি ইকালস টু এম ভি এইটা হচ্ছে মোমেন্টাম ঠিক আছে পি ইকুয়ালস টু এম ভি আর এই দিকে যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার তাহলে কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের এইটা সম্পর্ক আরও যদি তোমাদের বলতে হয় তাহলে বলতে হবে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের সম্পর্ক হচ্ছে হলো পি মোমেন্টাম ইকুয়ালস টু রুট ওভার অল রাইট ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি এমটা হচ্ছে মাস অফ দ্য বডি আর পিটা হচ্ছে ভরবেগ তো এখানে তোমাদের বলা রয়েছে কি যে দুটোর কাইনেটিক এনার্জি সমান তাহলে যার মাস বেশি হবে তার ভরবেগ বা মোমেন্টামও বেশি হবে তাহলে কি হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম হলো এরপরের কোয়েশ্চেন পিওর সিলিকন অ্যাট জিরো ক্যালভিন জিরো ক্যালভিন মানে কি তো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাই তো তাহলে সেইখানে পিওর সিলিকন বিশুদ্ধ সিলিকন অর্ধ পরি সেমিকন্ডাক্টার বাংলা হচ্ছে অর্ধ অর্ধপরিবাহ তাহলে কি সেমিকন্ডাক্টার মেটাল ইনসুলেটার না সুপার কন্ডাক্টার কী হিসাবে কাজ করে এই টেম্পারেচারে ইনসুলেটার মোটামুটি সব কিছুই ইনসুলেটর হয়ে যায় ইনসুলেটার মানে কি কুপরিবাহী হুম দ্য সোলার কুকার সৌর কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ বোলোমিটার পায়রোমিটার গ্রিন হাউস পিভি সেল মানে ফোটোভোল্টেক সেল মানে সোলার এনার্জি যে সেলের মাধ্যমে প্রডিউস করা হয় যে সেলের মাধ্যমে সৌর শক্তি থেকে তড়িৎ শক্তি প্রডিউস করা হয় তাকে পিভি সেল বলে ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে সোলার কুকারের উপর কোয়েশ্চেন সোলার কুকারের কার্যনীতি কার মতন জানলে মার্ক করো সঠিক উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মতন ঠিক আছে সরি গ্রিন হাউস গ্যাস বলছি সরি গ্যাস না গ্রিন হাউজের মতো তোমরা গ্রিন হাউস কি জানো নিশ্চয়ই যে যার ভিতরে প্রচন্ড শীতের দেশে যে একটা কাঁচের ঘর তৈরি করে তার ভিতরে আর্টিফিশিয়াল কৃত্রিম উপায়ে টেম্পারেচার বাড়িয়ে চাষবাস করা হয় সেটাই হচ্ছে গ্রিন হাউস আর বোট ফ্লোটিং ইন আ ট্যাঙ্ক ইজ ক্যারিং সাম প্যাসেঞ্জার একটা ট্যাঙ্কে একটা বোট রয়েছে সেই বোটে কিছু প্যাসেঞ্জার রয়েছে নৌকা ইফ দ্য প্যাসেঞ্জার ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্ক এবারে ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে বোট এবার বোটে বসা একজন প্যাসেঞ্জার ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণে জল পান করলো হাউ উইল ইট অ্যাফেক্ট দ্য ওয়াটার লেভেল অফ দ্য ট্যাঙ্ক তাহলে কি তাহলে ট্যাঙ্কের যে ওয়াটার লেভেল আছে জলের যে তল রয়েছে সেটা কী পরিবর্তন দেখা যাবে ইট উইল গো ডাউন ট্যাঙ্কের জলের যে তল সেটা নেমে যাবে ইট উইল রাইজ উপরে উঠে যাবে ইট উইল ডিপেন্ড অন দ্য অ্যাটমসফিয়ার আবহাওয়া তার উপর নির্ভর করবে আবহাওয়া না বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের উপর নির্ভর করবে আর ইট উইল রিমেন সেম সেম থাকবে তো এটা দেখ খুব ইজি সেম থাকবে কেন কারণ আগে যতখানি জল অপসারণ করছিল এখনো ততখানি জল অপসৃত হয়েছে ঠিক আছে তাই লেভেলটা সেমই থেকে যাবে ইট উইল রিমেন সেম অ্যাজ সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ডিসপ্লেসড এরপরটা ইফ হিটার একটা হিটার আছে তার ফিলামেন্ট আছে তার লেন সেইটা নিয়ে কোয়েশ্চেন ঠিক আছে সেই লেন ইজ রিডিউসড বাই টেন পারসেন্ট সেই লেন্থটাকে যতটা লেন আছে তার থেকে দশ শতাংশ কমিয়ে দেওয়া হলো মানে আগে যদি একশো থাকে এখন নব্বই হয়ে গেছে দ্য পাওয়ার অফ দ্য হিটার উইল তাতে হিটারের যে শক্তি যে পাওয়ার সেটার কী পরিবর্তন দেখা যাবে অপশানস কি আছে ইনক্রিজ বাই অ্যাবাউট নাইন পার্সেন্ট ইনক্রিজ বাই অ্যাবাউট ইলেভেন পারসেন্ট ইনক্রিজ বাই অ্যাবাউট নাইনটিন পারসেন্ট ইনক্রি ডিক্রিজ বাই অ্যাবাউট টেন পার্সেন্ট এখানে দেখো পার্সেন্টেজে কোয়েশ্চেন আছে কিন্তু ঠিক আছে তোমরা পারলে করো এই যে পাশে তিনটে ফর্মুলা আমি লিখে দিয়েছি এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু হবে ঠিক আছে তো দেখো এখানে উত্তর হবে ইনক্রিজ বাই ইলেভেন পারসেন্ট তোমাদের এখানে এই যে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর অর আই স্কোয়ার ইন্টু আর এই যে আই স্কোয়ার ইন্টু আরটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর একটা ফ আর দুটো ফর্মুলা আমি তোমাদের লিখে দিচ্ছি সেখানে কিন্তু বসিয়ে তোমরা করে নেবে ঠিক আছে একটা হচ্ছে পি পি মানে পাওয়ার পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর এটা কিন্তু এখান থেকেও বের করা যেত দেখো কিন্তু আমি তাও করে দিলাম আর আর একটা হচ্ছে আর আর ইকুয়ালস টু এল ইন্টু পি ডিভাইডেড বাই এ এখানে লেখা রয়েছে দেখো পি মানে পাওয়ার আই মানে কারেন্ট ভি মানে ভোল্টেজ আর মানে রেজিস্টেন্স ওকে হয়ে গেল তাহলে এখানে বসিয়ে তোমরা করে নেবে এখানে না সব কিছু সেম থাকবে বুঝেছ এখানে পাওয়ার এখানে এখানে যে এই সব এ সেম থাকবে শুধু এলটা চেঞ্জ হয়ে যাবে লেন্থ সেটা এক জায়গায় হবে একশো এক জায়গায় হবে নব্বই বসিয়ে তোমরা এটা করে নেবে না পারলে কমেন্ট সেকশানে বলবে তখন আমি সলিউশনটা দিয়ে দেব এরপরেরটা রেশিও অফ দ্য আর এম এস স্পিড অ্যান্ড দ্য মোস্ট প্রোভাবেল স্পিড এখানে আমি একটু কমিয়ে নিচ্ছি দাঁড়া পুরোটা দেখতে পাই রেশিও অফ দ্য আর এম এস স্পিড অ্যান্ড দ্য মোস্ট প্রবাবেল স্পিড ফর মলিকিউলস ইন অ্যান আইডিয়াল গ্যাস ইজ একটা আদর্শ গ্যাসে আর এম এ স্পিড আর একটা আদর্শ গ্যাস গ্যাসের মোস্ট প্রোভাবেল স্পিড এই দুটোর মলিকিউলের এই দুটোর রেশিও কত হয় তো এখানে আমি তোমাদের এইখানে দেখুন এটা হচ্ছে আর এম এস আর এম এস কোনো একটা আদর্শ গ্যাসের একটা মলিকিউলের আর এম স্পিড হয় রুট ওভার থ্রি আর টি বাই এম আর মোস্ট প্রভাবেল স্পিড হয় রুট ওভার টু আর টি বাই এম তো এই দুটোকে রেশিও করলে বেরিয়ে যাবে এখানে তোমার অপশান হবে রুট থ্রি বাই রুট টু মানে এইটা জাস্ট আর আর মোস্ট প্রভাবেলের রেশিও করবে ঠিক আছে আর এই তিনটে কিন্তু তোমরা মনে রাখবে এটা অ্যাভারেজ স্পিড এটা আর এম এস স্পিড আর এটা মোস্ট প্রভাবেল স্পিড আবার আমি বলে দিচ্ছি পি মানে মোস্ট প্রভাবেল আর এম এস ঠিক আছে রুট মিন স্কোয়ার রুট তার মিন তার স্কোয়ার আর ভি বার মানে অ্যাভারেজ ঠিক আছে বা মিন স্পিড এখানে লেখা রয়েছে এবার দেখো রিসার্চার্স হ্যাজ ডিসকাভার্ড রিসেন্টলি অ্যান্টিবডি অফ হুইচ ভাইরাস এটা সেই সময় দু হাজার একুশ দু ওই সময় হয়েছিল মহাবালেশ্বর কেভ থেকে সেটা হচ্ছে নিপা এবার দেখো আ পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দি আর্থ ইজ টেকেন টু মুন একটা পেন্ডুলাম ক্লক আছে সেটা পৃথিবীতে সঠিক সময় দেখায় সেটাকে মুন চাঁদে নিয়ে যাওয়া হলো তাহলে কি হবে তো এখানে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে পেন্ডুলাম ক্লকের টাইম পিরিয়ড পি হচ্ছে টাইম পিরিয়ড সেটার ফর্মুলা কি টু পাই রুট ওভার এল বাই জি এল হচ্ছে পেন্ডুলামের লেন্থ আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ঠিক আছে তো এইখান থেকে বেরিয়ে যাবে দেখো পেন্ডুলামটা যদি সেম থাকে তাহলে তার লেন্থটা সেম থাকবে লেন্থটা সেম থাকবে তো তাহলে কি হচ্ছে এখানে এইটা সেম থেকে যাচ্ছে মানে এটাও একটা কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট ফাই কনস্ট্যান্ট তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে যে পি বা টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ওয়ান বাই জি ব্যস্তানুপাতিক সম্পর্ক একটা পেন্ডুলামের টাইম পিরিয়ডের সাথে যে গ্রহে আছে বা যে স্থানে আছে সেইখানকার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের রুটের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে দেখো মুনে কি হয় গ্র্যাভিটেশন কমে যায় মুনে এই এইটা দেখো মুনে কি হচ্ছে গ্র্যাভিটেশন কমে যাচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কমে যাচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কমে গেলে টি বেড়ে যাচ্ছে মানে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে তাহলে কি হবে টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তার মানে স্লো হয়ে যাবে পেন্ডুলাম ক্লকটা সো স্লো হয়ে যাবে কতটা স্লো হবে রুট সিক্স টাইমস স্লো হয়ে যাবে ঠিক আছে এরপরের কোয়েশ্চেন ড্রাই আইস কি এটা এক কথার সলিড কার্বন ডাইঅক্সাইড তারপরে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইউনিট অফ ডিসটেন্স এটা জানা থাকলে জানা থাকবে না জানা থাকলে দেখো লাইট ইয়ার যেটা সেটা আমরা জানি আলোকবর্ষ এটা হচ্ছে ডিস্টেন্স পারসেক এটাও ডিস্টেন্স ফার লং এটাও ডিস্টেন্স যেটা নয় সেটা হচ্ছে জিফি জিফি মানে খুব কম টাইম বোঝায় ইনফাইনাইটলি স্মল টাইম দেখবে একটা একটা তোমাদের ইডিএম আছে বা একটা ফ্রেজ আছে ইনার জিফি মানে খুব তাড়াতাড়ি প্রচণ্ড তাড়াতাড়ি চোখের নিমেষে সেটাকেই বলা হয় জিফি বাট দেখো দাওয়া বাইনারি equivalent অফ ডেসিমেল নাম্বার ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ এটা একটা ডেসিমাল নাম্বার এর বাইনারি ইকুইভ্যালেন্ট জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা তোমরা কি লক্ষ্য করছো যে এই যে দু এখানে ফিজিক্সের থেকে কোয়েশ্চেন্স বেশি আছে আবার দু হাজার সতেরো বা আঠেরোতে ছিল যেখানে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন বেশি ছিল সেই পেপারটাও আমি করাবো তার মানে বুঝতে পারছো তো যে এক এক বছর এক একটা জিনিসের উপর ফোকাস করা হচ্ছে সুতরাং সব কিছু পড়ে যেতে হবে এইটা আমি ভালো পারি এইটা আমি পারি না এরকম করলে হবে না যাদের ধরো ফিজিক্স ভালো ছিল না কিন্তু কেমিস্ট্রি বা বায়োলজি তারা খুব ভালো পারতো এই বছরে তা তাই জন্য তারা ফিজিক্সটা অ্যাভয়েড করে দিয়েছে এই বছরে কিন্তু তাহলে তারা সায়েন্সের কোয়েশ্চেন সেইভাবে করতেই পারবে না কিন্তু অনেক এমন কোয়েশ্চেন আছে যেগুলো যদি একটু কনসেপ্ট ক্রিয়েট থাকে তাহলে করে দেওয়া যাবে এবার দেখো দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমাল নাম্বার প্রথমে দেখো এখানে একটা করে দেওয়া আছে যদি ডেসিমাল নাম্বার দেওয়া থাকে তাহলে তাকে বাইনারিতে কীভাবে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে আর তার রিমাইন্ডারটা লিখতে হবে যেমন সাতাশ সাতাশকে দুই দিয়ে ভাগ করেছে দেখো তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ লিখলে রিমাইন রিমাইন্ডার হচ্ছে ওয়ান তারপর তেরোকে আবার দুই দিয়ে ভাগ করেছে বারো রিমাইন্ডার ওয়ান এবার দেখো আবার দুই দিয়ে ভাগ করেছে তিন দুগুণে ছয় তাহলে রিমাইন্ডার জিরো আবার দুই দিয়ে ভাগ করেছে দু এক দুই রিমাইন্ডার ওয়ান আর লাস্টে দুই দিয়ে ভাগ করেছে এক কে সেখানেও কি হয় জিরো রাইট তাহলে রিমাইন্ডার ওয়ান তো এবার নিজ থেকে রিমাইন্ডারগুলো নিয়ে সেটা হয়ে যাবে বাইনারি ওকে এবার দেখো এইটাকে কিভাবে করেছি আমরা এই যে প্রথমে চার রয়েছে চারকে দুই দিয়ে ভাগ করেছে রিমাইন্ডার জিরো তারপরে দুইকে দুই দিয়ে ভাগ করেছি দুই এক কে দুই রিমাইন্ডার জিরো এবারে এক তাকে দুই দিয়ে ভাগ করেছি জিরো জিরো হবে দুই ইন্টু জিরো জিরো রিমাইন্ডার ওয়ান এবার নিচ দিয়ে নেব তাহলে ওয়ান জিরো জিরো তাহলে কী বোঝা যাচ্ছে চারের বাইনারি ফর্ম হচ্ছে ওয়ান হান্ড্রেড একশো পয়েন্টের পর ছিল সিক্স টু ফাইভ পয়েন্টের আগে যেটা ছিল সেটাকে দুই দিয়ে ভাগ করেছি তাহলে পয়েন্টের পর যেটা আছে সেটাকে দুই দিয়ে গুণ করব। দুই দিয়ে গুণ করলে প্রথমেই হচ্ছে কি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ যেহেতু হয়ে যাচ্ছে ওয়ান আলাদা করে নিলাম এটা চলে এলো এবার পয়েন্টের জায়গা রয়েছে পয়েন্টটাকে তো তুলতে হবে তখন কি করতে হবে আবার পয়েন্ট টু ফাইভকে গুণ করলাম জিরো এলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গুন করলাম ওয়ান এলো এখানে জিরো তাহলে এখানে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওকে তাহলে পয়েন্ট সিক্স টু ফাইভের বাইনারি হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাহলে অপশান এখানে হবে সি তোমরা কী করবে তোমরা বাকিগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এই এইটার করেসপন্ডিং বাইন ডেসিমাল ইকুইয়ালেন্ট কী হবে আমি বলে দিচ্ছি তোমরা বাড়িতে চেষ্টা করবে এই যে প্রথম অপশানটা রয়েছে এটার হবে ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ একশো সব কটায় রয়েছে মানে তো বুঝতে পারছো যে সব কটায় ফোর হবে এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তারপরেরটাই আমাদের আনসার ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ আর লাস্টে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ ওকে এরপরেরটা এসো পারসিভারেন্স রোভার এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড পার্সিভারেন্স রোভার যেটা ছিল সেটা কি হচ্ছে সেটা সাকসেসফুলি কোথায় ল্যান্ড করেছিল মার্সে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ছিল

ইন্টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু মানে এই পুরোটাকে ভি ওয়ান প্লাস ভি টু দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটা একটা ফর্মুলা এটা ম্যাথসেও খুব কাজে লাগে নোট করে রাখো দ্য স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক সিডি হয় দেখেছো সিডি কম্প্যাক্ট ডিস্ক তার উপরে যে স্পেকট্রামের মতো মানে রামধনুর মতো কালার দেখা যায় আলো পড়লে সেটার কারণ কি রিফ্র্যাকশন রিফ্লেকশন ডিফ্র্যাকশন না পোলারাইজেশন তোমরা উত্তরটা মার্ক করো সঠিক উত্তর হচ্ছে ডিফ্র্যাকশন ওকে বিচ্ছুরণ তারপরে দ্য পাওয়ার অফ আ লেন্স চোখে যে লেন্স পরা হয় সেই লেন্স দ্য পাওয়ার অফ আ লেন্স ইজ প্লাস টু পয়েন্ট জিরো ডায়েপ্টার প্লাস টু পয়েন্ট জিরো ডায়েক্টার দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অ্যান্ড ইটস নেচার ইজ এবার দেখো প্রথমে নেচার লেন্স কি মানে না কনভেক্স অবতল না উত্তল তাই তো তো যদি প্লাস থাকে তাহলে সেটা হয় কনভেক্স ওকে এখানে কনভেক্স রয়েছে দেখো বিতে আর সিতে আর প্লাস টু ডায়াপ্টার মানে এর ফোকাল লেন্থ হচ্ছে ফিফটি সেন্টিমিটার মানে এর আনসার হচ্ছে বি ওকে আমি একটা ফর্মুলা এখানে লিখে দিচ্ছি তোমরাও নোট করে নাও ফোকাল টু হান্ড্রেড বাই পাওয়ার মানে যত ডায়াপ্টার পাওয়ার রয়েছে ঠিক আছে আর প্লাস হলে কানভেক্স প্লাস হলে কানটা লিখছি না ভেক্স আর মাইনাস হলে কনকেভ ঠিক আছে এরপরের কোয়েশ্চেনে এসো দ্য ফ্রিজিং চেস্ট ইন রেফ্রিজারেটর ইজ কেপড নিয়ার দ্য টপ বিকজ ফ্রিজিং চেস্ট মানে কি তোমরা দেখবে সিঙ্গেল ডোর যে ফ্রি গুলো হয় তার উপরের দিকে বেশি ঠান্ডা থাকে সেইখানে বরফ জমানো হয় তাই তো তো বলছে যে কোনো রেফ্রিজারেটারের যে ফ্রিজিং চেস্ট থাকে যে ঠান্ডা সবচেয়ে ঠান্ডা অংশটা সেটা টপের দিকে কেন রাখা হয় ওখানে অনেকগুলো অপশান ছিল সঠিক উত্তর এইটা ইট কুলস দ্য রিমেইনিং স্পেস বাই কনভেকশন কারেন্ট ঠিক আছে উপরের যেটা ঠান্ডা উপরে ধরো যেটা ঠান্ডা হলো এইটা ধরো একটা ফ্রিজ ঠিক আছে এবার কি হয় এই একদম উপরের দিকে সবচেয়ে ঠান্ডা যদি হয় তাহলে কি হচ্ছে এই জায়গাটার সংস্পর্শে যে বাতাসটা আসছে সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার ঠান্ডা বাতাস কি ভারী হয়ে নিচের দিকে নেমে আসে তাই তো ভারী হয়ে নিচের দিকে নেমে আসছে নিচের দিকেরটা অপেক্ষাকৃত কম ঠান্ডা তাকে রিপ্লেস করে উপরে পাঠিয়ে দিচ্ছে উপরেরটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি উপরেরটা ঠান্ডা হয়ে গিয়ে কি হবে আবার নিচে নেমে আসবে আর নিচের বাতাসটা আবার এইভাবে কুলিংটা হতে থাকে এইভাবে সার্কুলেশন অফ কোল্ড এয়ার হতে থাকে সেই জন্য সারা ফ্রিজে ঠান্ডা হয় সারা ফ্রিজটা যে ঠান্ডা টেম্পারেচার সেটা মেনটেন থাকে ঠিক আছে তারপরে আর স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ কাট ইন্টু টু হাফস বলছে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে স্মল কে তাকে দুই ভাগে ভাগ করে দেয়া হলো দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ এবার বলছো প্রত্যেকটা হাফের স্প্রিং কনস্ট্যান্ট কত তোমরা আনসার মার্ক করো একটা এবার আমি এক্সপ্লেন করছি উত্তর হচ্ছে সি মানে টু কে দ্বিগুণ হয়ে গেছে লেংথ হাফ করে দিলে দ্বিগুণ হয়ে যায় তার কারণ কি তার কারণ হচ্ছে একটা ফর্মুলা আছে জেনে রাখো সেটা হচ্ছে কে ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এল মানে স্প্রিংয়ের লেংথের সাথে স্প্রিংয়ের কনস্ট্যান্টের ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য আর হ্যান্ড রেশিও ঠিক আছে দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য আর হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ আ ক্লক ইজ একটা ঘড়ি তার ঘন্টার কাঁটা আর মিনিটের কাটার যে গতিবেগ তার রেশিওগত এবার দেখো ঘন্টার কাটা দিনে। ঘন্টার কাটা মানে ছোট কাটাটা সেটা সারা দিনে কবার সম্পূর্ণভাবে ঘুরে আসে দুবার তার মানে কি বারো ঘন্টায় একবার ঘুরছে মিনিটের কাটা বারো ঘন্টায় কবার ঘোরে মিনিটের কাঁটা বারো ঘন্টায় ঘোরে বার। তার মানে কি মিনিটের কাটা বেশি গতিবেগ নিয়ে ঘুরছে ঘন্টার কাটার থেকে তো এখানে সঠিক উত্তর হচ্ছে টুয়েলভ ইস ইজ টু ওয়ান ঠিক আছে এখানে কি বলেছে ও আওয়ার হ্যান্ডটা আগে বলেছে মিনিট হ্যান্ডটা পরে বলেছে তাহলে ওয়ান ইজ টু টুয়েলভ হবে যেখানে টুয়েলভ হচ্ছে মিনিটের কাঁটা আর ওয়ান হচ্ছে ঘন্টার কাটা এক্সপ্লেনেশনটা বুঝতে পারলে মানে আওয়ার হ্যান্ডের ভেলোসিটি কম মিনিট হ্যান্ডের ভেলোসিটি বেশি সোল্ডার ইউজড ফর জয়নিং মেটেল পার্টস টুগেদার দেখবে বলা হয় সোল্ডারিং করা হচ্ছে মানে কি মেটালের বিভিন্ন পার্টগুলো তাদেরকে জোড়া হচ্ছে ইজ অ্যান অ্যালয় অফ কোন কোন ধাতুগুলো ধাতুগুলোর ধাতু সংকর তো সোল্ডার হচ্ছে দেখো দু রকমের সোল্ডার হয় একটা হচ্ছে সফট সোল্ডার একটা হচ্ছে হার্ড সোল্ডার ঠিক আছে এখানে যে অপশানগুলো রয়েছে সেখানে টিন আর লেড এই দুটো হচ্ছে এই দুটো কম্বাইন করলে যে শঙ্কর ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে সফট সোল্ডার আগের দিনের লেকচারে হয়তো এক পড়েছ সোল্ডার আর একটা সেটা হচ্ছে কপার আর জিঙ্কের সেটা কিন্তু হার্ড সোল্ডার ওকে এরপরের ডিল্যাটোমিটার ইজ ইউজড ফর দি মেজারমেন্ট অফ ডিল্যাটোমিটার একটা যন্ত্র এটাকে কি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি তড়িৎ শক্তি মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি ডাইমেনশনাল চেঞ্জ ইন মাটিরিয়াল কোনো একটি মাটিরিয়াল আছে তার মাত্রা তার পরিবর্তন থার্মাল এনার্জি তাপ শক্তি এখানে সঠিক উত্তর হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জ ইন মাটিরিয়াল ডাইমেনশন আর এটা কি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে উষ্ণতার পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে কোনো মেটিরিয়ালের ডাইমেনশনের যে চেঞ্জ হয় সেটাকে সেটাকে পরিমাপ করা হয় ডিলেটোমিটারের সাহায্যে হাইড্রোলিক প্রেস তার কার্যনীতি সেটা কোন সেটা বিজ্ঞানের কোন সূত্র বা কোন নিয়ম মেনে চলে আর্কেমিডিসের প্রিন্সিপাল পাস্কালস ল রেনল্ডস ল বা নলিজ ল এটার উত্তর হচ্ছে পাস্কালস ল ঠিক আছে তোমরা দেখে নেবে পাঁচ কালস আর ওখানে যে চারটে দেওয়া রয়েছে চারটেই একবার রিভাইজ করে নেবে হার্ডলি পাঁচ থেকে দশ মিনিট লাগবে কিন্তু এই চারটেই একবার করে রিভিশন করে নেবে আজকাল লাস্ট কোয়েশ্চেন দ্য চপিং অফ অ্যান আনিয়ন মেক্স ওয়ান ক্রাই পেঁয়াজ কাট পেঁয়াজ কাটলে চোখে জল আসে বিকজ অফ দি কেমিক্যাল কন কেমিক্যাল কন্টেনিং কারণ পেঁয়াজের ভিতরে কী রাসায়নিক পদার্থ থাকে সালফার ক্লোরিন ব্রোমিন নাইট্রোজেন এর সঠিক উত্তর হচ্ছে সালফার সালফারের একটা অক্সাইড থাকে একটা অর্গানিক একটা জৈব অক্সাইড থাকে ঠিক আছে তো আজকের ক্লাস এইখানে হয়ে গেল পর দিন আবার অন্য একটা ক্লাস হবে তোমরা রিভিশন করতে থাকবে ঠিক আছে আজকের মতো এখানেই থাকলে থ্যাংক ইউ সো মাচ